ওয়ালাইকুম আসসালাম। তা ভালো সব না? হ্যাঁ, তা সবাই ভালো না? দেখ আলহামদুলিল্লাহ। আর বলবেন না আপা, বলবেন না। আসলে হয়েছে কি, তুই তো ওড়াও সেই দাম আমার বাড়ি এলো, আসলে ভালো না তো জান তুমি আর কি। তাইলে জমেদার মা কি সুন্দর করে আমাদের কাছ থেকে নিয়ে আরামে বড় লোক হয়ে গেছে, এখন দেখেন ভোট করে বেড়াচ্ছে। কৃষি এমপি তে দাঁড়াচ্ছে না মন্ত্রী এমপি তে? ভালো ভালো ভালো, পাশ করবেন না ফেল করবেন? হাসি কেন? এই তো আপনাদের থেকে লোন নিয়ে অনেক সুখে আছি। সুখে আছেন? কিরকম? এই তো ছেলের অটো রিক্সা কিনে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তারপর এখন 600 টাকা করে পায়। বাহ বাহ, দিন 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 600 টাকা ইনকাম করে? দেখেছেন দেখেছেন কত উন্নতি। হ্যাঁ, তারপর? তারপর এই যে এখন আপনাদের দিতে হয় 100। হ্যাঁ, এর জন্য আর কি আমি খুব ওই জন্যই তো গয়নাঘাটটা পরেছেন। আমি জানতাম। শোনেন, দেখেন দেখেন অজলার মা অবস্থা কি, দেখেন আপনাদের সামনের পারে প্রমাণ। এই আপনারা এখন যে আপনার কাছে টাকা নিয়ে ফকির হইয়া গেলাম, এ হইলো না তা হইলো না, অথচ দেখেন এই দুইজন মেয়ের লোকই জায়গায় দাঁড়িয়ে প্রমাণ করে দিল। তার বর হইলো মন্ত্রী তি দাঁড়াছে, দুত্রী এমপি তি দাঁড়াছে। এমপি তে এমপি তে এমপি পাস করার পরে না মন্ত্রী হবে না? আপনার এই এই মহিলা দেখেন অটো রিক্সা কিনে দিয়েছে আমাদের কাছে রোন নিয়ে, এই দেখেন আরামে 600 টাকা ভাড়া পাই, তাই তো না কত? তাছাড়া আপনার স্বামী খুব কপাইলে স্বামী, এই আর কি। যাক ভালো, আচ্ছা সে সে ফ্যাক্সি খাতাম পারে? ওই যা। আসসালামু আলাইকুম স্যার। চালের দাম বাড়বে না কেন? চালের দাম কোন কারণে বাড়বে না? চাল তো 40 টাকায় পাওয়া যাচ্ছে, এতে ভাব লাগালি এর মতন 10টা মহিলা থাকলে চাল তো 80 টাকায় পাওয়া যাবে না। কি করবো স্যার, আমার স্বামী না স্যার কথা শোনে না। এই যে এত ছেলে ফেলে নেচ্ছে, এই ছেলে ফেলে যে কত বড় খারাপ জিনিস তাকে আপনি বলেন। আর কি বলো স্যার, বুঝতে হবে কি স্যার? বুঝতে হবে কি মানে স্যার? আপনি জানেন না যে জান মারানো জান মারা পাপের কাজ? শোনেন, আগামীতে আজকের মতন দেরি আর আগামীতে হবে না। ওই মনির বাপ কিস্তিতে নাম করিয়ে কয়েছে যে তুই থাক আমি তুমি যদি নাও তো নাও, না নাও তো সারা নিচ্ছে মনে সার দেখি সব আছে সাথে আমার। আমি 100 বার করে কইছি এই মহিলার লোন দেওয়া যাবে। আপনি তো আপনারা, আমি বলছি যে এই মহিলার লোন দেওয়া যাবে না, আপনি দিচ্ছেন এই লোন। এই দেখেন এই দেখেন এই দেখেন খামা খামা দোষটা দেবেন না। ঠিক ভাবে কিস্তি চালালি হলো। এই মহিলা, কিস্তি হলো আপনার কত? 150 না, তাই তো 150 টাকা আপনার কিস্তি, 150 টাকা আপনার কিস্তি। আপনি সোজা ভাবে কিস্তি দেবেন আর নয় তো বা বুঝতেই তো পারছেন স্যার। তুমি আমার কথা শোনো, তুমি ঢং করো না স্যার। ঢং করো না মানে কসি? আমার কথা তুমি বুঝা শোনো। আমি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আছে, ওই আমার হইলো 150 টাকা কিস্তি। হ্যাঁ, আমার কাছে বলে কিস্তির টাকা দিছে। আলা আলো, তোমার মালিক হলো মারবো না কি সেটা? আমার সাথে কাইরে খাইছে হলো তোমার মালিক? আমার কাছে টাকা আমার কাছে দিও। তো সব বন্ধ ভাই হলো, তোর স্বামী আমার তেল দেয় না, একটু মাথা মাথা সইতেও দেয় না, একখান কাপড় দেয় হলো, এমন আছে ধরে ধরে মারবো। হ্যাঁ, খারাপ মানে খারাপ কি দেখে হলো? হ্যাঁ,
আমি গ্রাম্য মহিলা হলো ওর মতো কি অশিক্ষিত নাকি স্যার আমার সব মেরে আছে স্যার আমার অশিক্ষিত বললো এখন ভালো এখন আপনারা দেখেন কি করবে আমার কি অশিক্ষিত বলছেন আমাকে অশিক্ষিত না তো কি ভালো তাহলে কি আবার 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 হাদিস না আমার স্বামী জেনেছ তুই না কি করবে কি করবে এদিকে মশিয়ারে ভ্যান চুরি করে আছে আমার স্বামী কি ভ্যান চুরি করছে এই দেখছেন সবাই দেখেন আপনি নিজেই কথা কি কি মনে করিস আমার স্বামী ওহাবের দুইটা চুরি করে আনা আছে আপনি জানেন আর শুনবে ভালো হ্যাঁ আপনি যতই ভুইতে কান্দা কান্দেন কিস্তি কিন্তু মাফ নেই বুঝতে পেরেছেন কথাটা কিস্তি আপনার 150 টাকা দিয়ে আপনি যান আর কোনো কথা নেই এই মহিলার কত বড় সাহস আমার কয় যে আমার আমার এত বড় অপমান করে স্যার আমি টাকা দিতে পারি স্যার আমি এখন ওই পাড়ার বুড়ে কাছে ধার করব যদি পাইতে দেবো না না পারে দেবো না যেখান থেকে পাবেন সেখান থেকে আমার টাকা দেবেন চলেন আমি প্রতিদিন কিস্তি দিয়েছি আর আজকে ওই 150 টাকার কিস্তির মধ্যে আমি 75 টাকা কিস্তি দিয়েছি সার আজকে নেছে না তাই দেখ ভাই সার আমার পাঁচ পাঁচ আইতে তুলে দেয় দেখ ভাই আমার আমার বইয়া কি করেছে দেখ আমরা তো বুঝি কিন্তু কিস্তি শুনে বলে কারো মাফ করে তো হারে কাছে 20 টাকা হাল দিন ভাই আমরা ওইসব জানি না এই লোক ভাই স্বামী সুবিধার না তোরা কান্দিস না তোকে মারিস নাকি চল 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 তোরা ঘরে চল তোর আব্বা যেন কিছু থাকিস হ্যাঁ।